এখন বেরোতে পারে, কেন এখন সরকার তাদেরকে ছেড়ে দিল, কেন সরকার তাদেরকে জানে এর তাৎপর্য বা এটা থেকে বিএনপির আসলে কি পেয়ে কেউ প্রতিবাদ আসছে না, প্রতিক্রিয়া আসছে না। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, কারাগার থেকে মুক্তি পেয়ে বাড়ি পর্যন্ত না পৌঁছাতেই এর মধ্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে নানান ধরনের হুমকি ধমকি দিয়ে যাচ্ছেন, এমনকি ভয় প্রদর্শনও করছেন আবারও তাকে কারা বা আবারও তাকে গ্রেফতার করার জন্য। আসুন এই সম্পর্কে ভয়াবহ কিছু তথ্য জানবো আমরা ভিডিওতে। সো ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। তো ভিউয়ার্স, আসুন স্ক্রিনে। বিএনপির মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী মুক্তি পেয়েছেন, আজ জামিনে মুক্তি পেয়েছেন। আমি সরাসরিভাবে বলতে চাই সরকার তাদেরকে জামিন দিয়েছে। খেয়াল করুন, আমি সরকার শব্দটা বলছি, আদালত বলছি না, আসছি ওই জায়গায়। আরেকজন নেতারও খবর দেখলাম, শহীদুদ্দিন চৌধুরী অ্যানি, উনিও মুক্তি পেয়েছেন। অ্যানি ভাইও খুব সিগনিফিক্যান্ট একজন নেতা। সো এই যে তারা বেরোলেন, এটার কেন হলো, কেন ওনারা এখন বেরোতে পারলেন, কেন এখন সরকার তাদেরকে ছেড়ে দিল, কেন সরকার তাদেরকে জামিন দিল, এর তাৎপর্য কী বা এটা থেকে বিএনপির আসলে কী টেকঅ্যাওয়ে আছে, সেটা নিয়ে একটু কথা বলতে চাই। আমি বলেছি সরকার জামিন দিয়েছে, জেনে শুনে বুঝে বলেছি, বাংলাদেশে বিচার ব্যবস্থা বলে কিছুর অস্তিত্ব আছে বলে এদেশের জনগণ বিশ্বাস করে না। বিশ্ববাসীর কাছে আসলে মেসেজটা একই রকম, এই দেশের বিচার বিভাগ আসলে সরকারের স্রেফ একটা এক্সটেনশনে পরিণত হয়েছে, সরকার যা চায় ঠিক সেটাই ঘটে। আমি বহুবার বলেছি, আপনাদের অনেকের হয়তো মনে আছে, যেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে একটা ময়লার গাড়িতে ভাঙচুর এবং হেলপারকে আহত করার মামলা আছে, যে মামলার তদন্ত প্রতিবেদন বা চার্জশিটে বলা হয়েছে হুকুমের আসামি টাসামি না, জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জনাব রুহুল কবির রিজভী একটা মিছিলের নেতৃত্ব দিয়ে, যেখানে আবার জামাতের এক নেতা ছিলেন, গিয়ে একটা ময়লার গাড়ি ভাঙচুর করেছেন, তার হেলপারকে নামিয়ে পিটিয়েছেন নিজ হাতে। মানে এই চার্জশিট পুলিশ দিতে পারে, সে চার্জশিট আদালতে শুনানির মাধ্যমে গৃহীত হতে পারে, সেটার বিচার কাজ চলতে পারে। সুতরাং আমরা বুঝতে পারি এই দেশের বিচার বিভাগ বস্তুটা আসলে কীরকম। তো মোদ্দা কথাটা হচ্ছে, তাকে সরকার জামিন দিয়েছে, সরকার তাকে আপাতত ছেড়ে দিয়েছে। একটা কাকতালীয় ঘটনা আমরা হয়তো খেয়াল করব, প্রধানমন্ত্রী জার্মানি যাচ্ছেন, উনি মিউনিক সিকিউরিটি কাউন্সিলের যে সভা আছে ওখানে যোগ দেবেন, সেখানে উনি জেলেন্সকির সাথে মানে কথা বলবেন। এটা নিয়ে রাশিয়ান রাষ্ট্রদূতের মন্তব্য আছে, সেটা নিয়ে এখন কথা বলছি না, হয়তো আলাদাভাবে কথা বলবো। কিন্তু উনি সেই কনফারেন্সে যাওয়ার দিনই এদেরকে জামিনে মুক্ত করে দেওয়া হয়েছে। কোনো একটা রিলেশন কি আছে, থাকতেও পারে। আপনি যখন ওখানে যাবেন আপনি এই প্রশ্নগুলোর মুখোমুখি হতে পারেন, সুতরাং তার আগে আপনি তাদেরকে ছেড়ে দিচ্ছেন, ছেড়ে দিয়ে এক ধরনের একটা গলা উঁচু করার পরিস্থিতি তৈরি করছেন। হ্যাঁ, বিচার বিভাগ স্বাধীন আছে, বিচার বিভাগ স্বাধীন মনে করেছে তাদের জামিন দেওয়া, তাদেরকে তো জামিন দিয়ে দিয়েছে, আমরা তো চেষ্টা করেছি, বা সরকারের জায়গা থেকে যাই করুক না কেন বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করছে। আমি অলরেডি বাংলাদেশেও কাউকে বলতে শুনছি, আর সরকার দলীয়, যে এই জামিন প্রমাণ করে বিচার বিভাগের উপরে কোনো রকম কোনো হস্তক্ষেপ সরকারের নেই, বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করছে। সো এই কনফারেন্সে যাওয়ার সাথে ওনাদের অন্তত এই দিন বেরিয়ে আসার এক ধরনের একটা যোগসূত্রকেও খুঁজলেও খুব অযৌক্তিক বলা হবে না। কিন্তু প্রশ্নটা হচ্ছে সরকার আসলে কেন তাদেরকে ছাড়লো, এটা কি শুধু এই কারণেই? যদি এমন হতো যে এই মুহূর্তে খুবই বিএনপি একটা থ্রেট হিসেবে সরকারের সামনে আছে, তাহলে এই কনফারেন্সে গিয়ে সদিচ্ছা দেখাবো বা আমি প্রশ্নের মুখোমুখি পড়তে পারি জবাব দিতে পারার জন্য, না তাহলে ওনাদেরকে ছাড়া হতো না। বিশেষ করে জানা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কথা বলছি, উনি যেহেতু দলের মহাসচিব, শুধু সেটাই না, আমি আমাদের এই বড়ো দলগুলোতে মহাসচিবরা আলাদা আইডেন্টিটি খুব বেশি তৈরি আসলে করে উঠতে পেরেছেন ইতিহাসে, আমরা খুব বেশি দেখি না। কিন্তু জানা মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আমি অন্তত রাজনীতি যতদিন থেকে ফলো করার চেষ্টা করি, তার মধ্যে দেখলাম যে একজন দ্বিতীয় মানুষ, সাধারণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আর বিএনপির মহাসচিবদের মধ্যে একজন মানুষ নিজের একটা স্বতন্ত্র আইডেন্টিটি তৈরি করতে পেরেছেন। এই দেশের অসংখ্য মানুষ এই মানুষটাকে পছন্দ করেন, তার মতো স্বচ্ছ পরিচ্ছন্ন রাজনীতিবিদ, মানে একদম নিপাট ভদ্রলোক। অবশ্য কেউ কেউ এই কথাও বলেন যে বাংলাদেশের মতো এই ভীষণ ক্লেদাক্ত রাজনীতির পরিবেশে একটা চরম ফ্যাসিস্ট স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে ফাইট করার জন্য
উনি বেশি ভদ্র কিনা, এই প্রশ্ন কেউ কেউ করে, কিন্তু ওনার মতো মানুষ তো আসলে আমাদের রাজনীতিতে খুবই বিরল, এবং আমাদের হাতে গোনা যে কিছু এক্সেপশন আছে তার মধ্যে উনি একজন, যাদেরকে দেখে তরুণরা রাজনীতির প্রতি আগ্রহী হতে পারে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে দেখে যতটা বীতশ্রদ্ধ মানুষ রাজনীতির প্রতি হয়, তার চেয়ে বহুগুণ বেশি আগ্রহী হতে পারে যারা মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে দেখে। সো উনি বাইরে বেরিয়ে আসা বিএনপির জন্য একটা পজিটিভ পয়েন্ট তো বটেই, এবং বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, আমি দেখলাম যারা রিজভী বলছেন যে বিএনপির নেতাকর্মীরা বেরিয়ে আসলে আন্দোলন চাঙ্গা হয়ে উঠবে, এ ধরনের একটা মন্তব্য কোথাও আমি দেখেছি। এখন প্রশ্ন হচ্ছে আসলে কি তা হবে? আমার কাছে যেটা মনে হয় যে সরকার আসলে এই মুহূর্তে অন্তত ঝুঁকি বোধ করছে না জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ছাড়ার ক্ষেত্রে। কথাটা খুব সোজা, সরকার একেবারে পুরোপুরি সেফ হয়ে গেছে আমরা সেটা দাবি করছি না বা বলা উচিত হবে না, কারণ সরকারের দিক থেকে নানান রকম অস্থিরতা, কিছু কখনো কখনো কিছু বক্তব্যে, কখনো কখনো বিএনপি যখন মাঠে থাকে তার পাল্টা কর্মসূচি দিয়ে মাঠে থাকা থেকে আমরা বুঝতে পারি বা ধারণা করতে পারি খুব যৌক্তিকভাবে। তার মানেটা হচ্ছে সরকারের মধ্যে এখনও যে আমরা খুবই কমফোর্টেবল হয়ে গেছি, আমরা 5 বছর ক্ষমতায় থেকে যাবো, এই দফা পুরোপুরি এতটা আস্থা বা বিশ্বাস হয়তো আসেনি। কিন্তু এই মুহূর্তে অন্তত সরকার খুব বেশি থ্রেটেন ফিল করছে না, সে কারণে যারা মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে তারা জামিন দিয়েছে। আমরা আশা করতে পারি বিএনপি এই মুহূর্তে এটাকে সেলিব্রেট করবে। তবে বিএনপি নিজেই বলেছে, আমি কোথাও দেখলাম যে যেহেতু এসএসসি পরীক্ষা আছে এবং এসএসসি পরীক্ষা শেষ হতে হতেই রোজা চলে আসছে, সুতরাং এই সময়টাতে তারা খুব বেশি কঠোর আন্দোলন তুলবে না। এরপরে অবশ্য একটা ফান অনেকে করে ফেলবেন, তাহলে তো ঈদের পর বিএনপি সেই ঈদের পরের আন্দোলন নিয়ে ফান করতে পারেন, কিন্তু আমি মনে করি বিএনপির আন্দোলন করার সঠিক সময়টাই ঈদের পর হবে, কারণ সত্যিকার অর্থেই অর্থনৈতিক সংকট, এটার এক্সটেন্ড কতটুকু হবে, সিভিয়ারিটি কতটুকু হবে সেটা নিয়ে ডিবেট হতে পারে, কিন্তু ওই সময়ের পর থেকে একটা ইকোনমিক ক্রাইসিস, একটা অস্থিরতা আমরা মানুষের মধ্যে আসলে দেখব। সেই সময় বিএনপি তার আন্দোলনটাকে সবচেয়ে বেশি কঠোর করে অর্গানাইজ করে তুলবে, এটা আমরা অন্তত প্রত্যাশা করি। সুতরাং যারা মির্জা ফখরুল ইসলাম আলমগীর বেরিয়ে এসেছেন এবং তিনি যদি যথেষ্ট ক্ষমতা প্রাপ্ত হন এই কাজগুলোতে নিজেকে ইনভলভ করার সিদ্ধান্ত নেয়ার, তাহলে উনি এই প্রস্তুতির সময়টাতে যথেষ্ট ভালো কাজ করতে পারবেন, যথেষ্ট ভালো পয়েন্ট যোগ করতে পারবেন। জনাব আমির খসরু মাহমুদ চৌধুরীও খুবই গুরুত্বপূর্ণ একজন মানুষ, বিশেষ করে আমরা তাকে দেখেছি ফরেন যে মিশনগুলো আছে তাদের সাথে যোগাযোগের ক্ষেত্রে উনি অনেক বেশি ইনভলভ ছিলেন। সো সেই যোগাযোগগুলো এক ধরনের পুনঃপ্রতিষ্ঠিত হতে পারে, কারণ ওই চাপটা যদি সরকারের ওপরে জারি থাকে তাহলে অন্তত বিএনপি আবার একটা মুভমেন্ট করার মতো গ্রাউন্ড তৈরি করতে পারবে বা সেই গ্রাউন্ডটা পাবে তারা, সুতরাং ওইটাও খুবই ইম্পর্টেন্ট। শহীদুদ্দিন চৌধুরী অ্যানির মতো মানুষ, কিছুদিন আগে ইমরান সালেহ প্রিন্স ভাই বেরিয়েছেন, তারা সবাই এই দলের খুবই ছোটোবেলা থেকে, তারা তাদের বয়সের এই দলের পেছনে কাজ করেছেন, গ্রাসরুটের সাথে কাজ করে সংগঠন করেছে, এখন দলের উপরের পর্যায়ে গেছেন, সুতরাং তারাও ভ্যালু অ্যাড করতে পারবেন, এটা আশা করা যেতে পারে, নিশ্চয়ই আমরা সেটা সেভাবেই ভাববো। কিন্তু প্রশ্নটা হচ্ছে তারা কি বাইরে থাকবে? আমরা সে সম্পর্কে বিস্তারিত তথ্য জানলাম, এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানাবেন, কেউ ভিডিওটি স্কিপ করবেন না। মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে পাশে বসে রেখে সাবেক সেনা কর্মকর্তা সরকার এবং ওবায়দুল কাদেরকে যেই হুঙ্কার দিলেন, আগামী অল্প সময়ের ভেতরেই সরকার পতনের কি ধরনের প্রস্তুতি গ্রহণ করতে যাচ্ছে আশা তারা বিস্তারিত জানব। আমরা আমাদের নেতা নির্বাচন করতে জানি না বলে আজকের এই অবস্থা, আপনারা সব মানুষকে কোন গুরুত্ব দেন না, চোর বাটপারদের পিছনে ঘুরে বেড়ান, যত চোর বাটপার যার শত শত কোটি টাকা আছে, হাজার হাজার কোটি টাকা চুরি করে, সম্পদ চুরি করে তাদের পিছনে লক্ষ লক্ষ মানুষ ঘুরে বেড়াচ্ছে, আপনারা তাদেরকে শ্রদ্ধা করেন, তাদেরকে পায়ে ধরে সালাম করেন, মিথ্যাবাদীদেরকে পায়ে ধরে সালাম করেন সংসদের বিরুদ্ধে, সে দেশে আল্লাহর রহমত আসতে পারে না, পারে না, পারে না। যে জাতি নিজের ইতিহাস জানে না, সঠিক ইতিহাস জানে না, সে জাতির অধঃপতন অবশ্যম্ভাবী, অবশ্যম্ভাবী, অবশ্যম্ভাবী। প্রাইম মিনিস্টার যদি ইতিহাস জানতেন তাহলে এই দেশের এই অবস্থা হতো না। কেন 1947 সালে দেশ বিভাগ হয়েছিল দুইটি আদর্শের মাধ্যমে, হিন্দুত্ববাদ এবং ইসলাম। আজকে হিন্দুত্ববাদ ঠিকই প্রতিষ্ঠিত হয়েছে, তারা মোদি মসজিদ ভেঙে মন্দির করে তাতে ভয় নাই তার, সেখানে সে মৌলবাদী রূপে পরিচিত হয় না, মূর্তির সামনে গড়াগড়ি দিয়ে চিৎকার করে কান্নাকাটি করছে সেটা মৌলবাদ হয় না, খায়ের সাহেব টুপি পরলে মৌলবাদী হয়। মাই ডিয়ার শেষটা আমি আর কি একটি কথা বলে যাচ্ছি, বলে আমি চলে যাব, কারণ আমার অনেক কাজ, আমি প্রতিটা মুহূর্ত আমি দেশের জন্য কাজে লাগাই।
বিদেশী শ্রমিকরা আজকে আমাদের দেশ থেকে 10 লক্ষ 15 লক্ষ টাকা ঘুষ দিয়ে বিদেশে যায়, মায়ের গহনা বাড়ির ভিটা বিক্রি করে বিদেশের বাইরে যায়, তারা ডলার পাঠায়, রেমিটেন্স পাঠায়, সেই ডলার নিয়ে যায় ইন্ডিয়ান চোরেরা এখান থেকে, সেই ডলার নিয়ে যায় আমাদের সরকারি দলের চোরেরা বিদেশে বাড়ি বানায়, 62 মিলিয়ন 63 মিলিয়ন টাকা এখান থেকে নিয়ে তারা বাড়ি ঘর বানায় এবং বিলাসবহুল জীবন যাপন করে। এই কথাটা আপনাদের মাইন্ড মনে করে দিলাম। নেক্সট হলো এ সরকার অবৈধ সরকার, এটা বারবার বলতে হবে আপনাদেরকে, এই সরকার তাদেরকে সহযোগিতা করছে যারা প্যালেস্টাইনে কাশ্মীরে নির্মম ভাবে নিষ্ঠুর ভাবে আপনার ভাই বোনদেরকে হত্যা করছে, ছোট ছোট শিশুদেরকে হত্যা করছে, বোমা মেরে মাটির সাথে মিশিয়ে দিচ্ছে দেশটাকে। সেই মোসাদের সাথে সবচেয়ে ঘনিষ্ঠ সম্পর্ক হলো এই সরকারের, এটা জানতে হবে, কেন সেটাও জানতে হবে। আমি আপনাদের কাছ থেকে প্রশ্ন দিয়ে ছেড়ে দিলাম, বাকিটা বের করার দায়িত্ব আপনাদের। বাংলাদেশে আমি কিন্তু সাম্প্রদায়িক নই, এই লেভেল আমাকে দিবেন না, আমি সকল মানুষ আল্লাহর সৃষ্টি, আল্লাহর সৃষ্ট সকল মানুষ সমান আল্লাহর কাছে, তা না হলে আল্লাহ বিরোধীদেরকে আল্লাহ খাবার দিতেন না, রিজেক দিতেন না। সুতরাং আমি সাম্প্রদায়িক নই, আমি সত্য কথাটা বলতে চাই। বাংলাদেশে পার্সেন্টেজ অফ হিন্দু ইজ 5% অ্যাজ পার গভর্নমেন্ট কনসেনসাস, আমার না, আজকে সেক্রেটারিয়ার পাশেই আপনি যান সেখানে কতজন সেক্রেটারি হিন্দু, কত পার্সেন্ট সেক্রেটারি হিন্দু, সেখান থেকে শুরু করে কনস্টেবল পর্যন্ত এইটা হিসাব আগে নেন। আপনি যে হিন্দুদেরকে তাড়াতে চাচ্ছেন, অবৈধদেরকে তাকাতে চাচ্ছেন, তারাই দিলেন, তাতে কি হবে? কিন্তু আপনার শরীরে যে ভাইরাস আছে, মাদ্রাসা পড়ে কিভাবে হয়? দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত তথ্য জানলাম, এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানাবেন। সো আজকের ভিডিওটি পর্যন্তই, ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।